चासरा आगत शिक्षा भवन टेट आमजमों जेरंग पासी बड़ा खरक भारा निश्लाई गबां टेट आमजमों दिनाई टीआर बीटी कंट्रोल प्रयोग रंजन देव मारे थका फिया बोर्ड ने कैर राय तमने बगे आमजमों दिनाई रोबे मारे सैब आबन तेना आमजमों दिनाई खादम फोनलैक शिक्षा भवन बुसकांग खादम फोनमानी कक्टमा थोड़ा सैकनारिका কোর্টের কেসে যেতে চাই না কারণ সব এত জন শিক্ষার্থীর জীবন নিয়ে খেলা
সকুরু প্রসেসিং বাদ হয়ে যাব যদি কেস আমরা করতে যাই, তো এটা আমরা চাই না। আমরা শুধু এতটুকু অনুরোধ যেন তাননি উনি, যেন আমরা প্রশ্নগুলো একটু দেখেন, এভিডেন্সগুলো যা আমরা করছি প্রত্যেকটা কোয়েশনের লিগে অনেকগুলো এভিডেন্স আছে, তাইলে যেন একটু দেখেন, এটা বিবেচনা করেন, দরকার পড়লে টাইম নেন, উনি যেন টাইম নিয়ে আমরা রেজাল্ট পাবলিশ করে, কিন্তু এর আগে যেন উনি একটু আবার একটু মানে ভালো করে যাচাই করে দেখেন, ঠিক আছে? যারা মানে ইয়ে করে আইতাছে, অনেকে বুঝতে পাইতাছে না, অনেকের বাড়ি দূরে, কিছু মহিলার আপনি পাইবেন যে বাচ্চা নিয়ে ও এত কৈলা শহর ধর্মনগর থেকে আসে শুধুমাত্র, এটা আমরা অন্যায় দাবি না, ভিক্ষাবৃত্তি না, এটা আমরা ন্যায্য দাবি, আমরা ডিজার্ভ করি প্রত্যেকটা আনসার। এতগুলো কোয়েশন আমি আপনার কয়টা আছে যে ভূমিকা হয়, এখানে অপশানে ছিল সহায়ক অংশগ্রহণকারী এবং ডিরেক্টর, তো এখানে কিন্তু সবগুলি অপশানই সঠিক, কারণ একজন শিক্ষক কিন্তু সহপাঠন কার্যগুলিতে শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ করে, কারণ সহপাঠন কার্যগুলি খেলাধুলাতে অংশগ্রহণ করে, সহায়কও হয় বা আদেশ প্রদানকারী হয়, তাহলে ওইখানে শুধু সহায়ক কীভাবে হবে? কারণ সহপাঠন কার্যগুলিতে খেলাধুলা তো সহপাঠন কার্যগুলি, ওইখানে তো টিচাররা তো স্টুডেন্টের সঙ্গে অংশগ্রহণ করে, তাহলে ওই অপশানটা কেন হবে না? আর ব্যাডল্যান্ডটা যে প্রশ্নে ভুল নাই, আমরা এক নম্বর ফিতে দাবি করতে আইতেছে, তাইলে আচ্ছা ঠিক আছে আমরা জিনিসটা মানে নিতাম, কিন্তু এখানে তো আমরা ফি নম্বর চাইতে আসিনি, আমরা কিন্তু রেফারেন্স দেখা যাচ্ছে আর কেউ বলছি যে এগুলি দেখে তাহলে মূল্যায়ন করুন আবার, যে আমরা কি সঠিক বলছি না ভুল বলছি, তা আমাদের তো সেটা স্যার বুঝিয়ে দেবেন, নাহলে আমরা কীভাবে বুঝবো? তাহলে আমাদের বুঝাতেই রাজি না, উনি বলছেন বারবার কোর্টে যেতে, আমাদের তো কোর্টে কীভাবে যাবো? আমরা বেকার মানুষ, আমরা কীভাবে কোর্টে গিয়ে লড়াই করবো তাদের এর সঙ্গে? আমরা তো চাই না এই জিনিসটা করার জন্য, এখন স্যারে তো আমাদেরকে বারবার দেখুক না, আমরা তো চাইছি না যে স্যার আমাদের দিয়ে বলছি, আমরা রেফারেন্স বই দেখে স্যার একটু আবার পুনরায় মূল্যায়ন করুক না, এটাই স্যারকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে স্যার দেখুন, কারণ আমরা এক নম্বরের জন্য আমাদের একদম ভবিষ্যতের প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাই স্যারকে আমরা বারবার বলছি, কিন্তু স্যার আমাদের কথা শুনতে না রাখছে। ইনফ্লুয়েঞ্জাটা কী? তার মানে এটা একটা ফ্লু, কিন্তু প্রশ্নের আমরা যে উত্তর দিল অতিমারি, অতিমারি তো তার প্রভাব, কিন্তু প্রশ্নে তো প্রভাবটা চাওয়া হয়নি, এরকম প্রশ্ন। তারপর একটা মোবাইল মোটর গাড়ির প্রশ্ন আছে, ওইটাতে ইংলিশ প্রশ্নটা পড়লে বোঝা যাচ্ছে যে চেন্নাই হবে, কিন্তু বাংলা প্রশ্ন পড়লে বোঝা যাচ্ছে যে সবগুলি অপশানই সঠিক হবে, কারণ এখানে বলা হয়েছে মোটর গাড়ির নির্মাণ শহর কোনটি, নির্মাণের শহর কোনটি, তো নির্মাণের শহর তো সবগুলি হয় হায়দ্রাবাদ, বেঙ্গালুর, চেন্নাই সবগুলি হয়, তাহলে তো কীভাবে আমরা বুঝবো যে একটা শহরের নাম মোটর গাড়ি নির্মাণ শহর? এরকম অনেক প্রশ্ন আছে। এবার টাস্ক ইনস্টলেশন আছে একটা আউট অফ সিলেবাস, ওইটাতে স্যারের মতো বলছে যে বাউল কনসোনেন্টের ব্যাপার আছে, কিন্তু বাউল কনসোনেন্ট তো সবগুলিতেই আছে, ব্যাপার আছে, এরকম রিলেশন করলে তো সবগুলিতে রিলেশন বের করানো যায়। প্রশ্ন থেকে আরেকটা কোয়েশ্চন আছে, ট্যাগ টু দ্য সিডিবিতে সিরিজ এ এর 18 নম্বর কোয়েশ্চনটা বলে যে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষণের জন্য ব্যবহৃত কোন পদ্ধতিটা, এটা আমরা জানি যে এটা ব্যবহৃত লুইস বেইলের বেইল পদ্ধতি, যেটা 1829 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, এটা উচ্চ মাধ্যমিকে 12-এর শিক্ষাবিজ্ঞান এবং সাইকোলজি বইয়ের মধ্যে ফার্স্টে লেখা আছে লুইসের বেইল পদ্ধতি, যেটা 1829 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, তারা দিয়েছে টেলোফ্রেম ইউজ করা হয় দৃষ্টি প্রতিবন্ধীদের গণিত শিক্ষার ক্ষেত্রে, কিন্তু প্রশ্নটা কোথাও উল্লেখ নেই যে গণিত শিক্ষার ক্ষেত্রে কী ইউজ করা হয়, বলে যে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়, কিন্তু এটার সঠিক আনসার হলো লুইস বেইলের বেইল পদ্ধতি, যেটা 1829 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। এই কোশ্চেনটা তো এখনও ভুল রয়েছে। তারপরে ইংলিশে একটা কোশ্চেন আছে আরএফটি যদি মেডিকেল সোর্সে যায়, মেডিকেল সোর্সে গেলে আরএফটির নাম হয় আরেকটা, কিন্তু যখন আমরা এডুকেশনের ক্ষেত্রে আসি তখন সাইকোলজি এডুকেশনের ক্ষেত্রে আরএফটির নাম হয় আরেকটা, কিন্তু প্রশ্নটা কোথাও উল্লেখ নেই যে মেডিকেল বা সাইকোলজি, তাহলে আমরা কীভাবে বুঝবো যে এটা মেডিকেল ভাষাতে জানতে চেয়েছে না সাইকোলজি ভাষাতে জানতে চেয়েছে, এই কোশ্চনটা তো বিভ্রান্ত আছে। তারপর ট্রান্সক্রিপশন, যেটা 15 সিলেবাসে ছিল কিন্তু 20 সিলেবাসে যখন আপডেট করা হয়েছে ট্রান্সক্রিপশন টোটালি বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে তারা বলছে এটা আউট অফ সিলেবাস না, কিন্তু 20 সিলেবাসে কোথাও ট্রান্সক্রিপশন নেই। তারপর বৃদ্ধি বিকাশের যেটা এ এবং ডি দুটোটাই কারেক্ট আনসার, সিরিজ এ এক নম্বর কোশ্চেনটা এবং এ এবং এ এবং ডি দুটোটাই কারেক্ট আনসার, এডুকেশন সঠিক আনসার হয়। জেসি আগর আমাদের দাবি যদি না হয় তাহলে আমরা আবার নেক্সট আন্দোলন আসবে, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাপ্য নাম্বার না দেওয়া হয়, আর আমাদের কাছে রেফারেন্স আছে, প্রুফ আছে, তারপরে যদি আমার নাম্বার না দেওয়া হয়, আমরা পিটিশন আছে। আপনারা কতজন স্টুডেন্ট? কতজন স্টুডেন্ট? 1500 মতো স্টুডেন্ট আছে আমাদের, এরকম এখানে উপস্থিত কমপক্ষে হলো মানে
কোশ্চেন এ সায়েন্সের ক্ষেত্রে তিনটা কোশ্চেন আউট অফ সিলেবাস দেওয়া হয়েছে। অয়েল আওয়ার থিওরি সায়েন্সে কোনো কোথাও উল্লেখ নেই, ম্যাথ এবং সায়েন্সের মধ্যে অয়েল আওয়ার থিওরি ম্যাথের মধ্যে কোথাও উল্লেখ নেই কিন্তু দেওয়া হয়েছে। তারপরে বসাগু এবং লসাগু এলসিএম যেটা কোথাও নেই এটাও দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো মার্কস দেওয়া হয়নি, কোনো স্টার মার্কসও দেওয়া হয়নি। তারপরে সায়েন্সের ক্ষেত্রে একটা কোশ্চেন আছে ম্যাথ, এটা তিনোটাই কারেক্ট আনসার হয় কিন্তু তারা এখন পর্যন্ত এটা কোনো ঠিক করেনি। তারপরে যে দৃষ্টি প্রতিবন্ধী বলেছিলাম সিটিভির ক্ষেত্রে, এই যে বইগুলা উচ্চ মাধ্যমিকের যে এটা স্কুলে পাঠানো হয়, এই বইটা স্কুলে পাঠানো পড়ানো হয়, এটা স্কুলের পাঠ্য বই শিক্ষা বিজ্ঞান উচ্চ মাধ্যমিকের এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এগ্রি করা বইটা, এবার থেকে ভুল আছে যে লুইস বেইলের বেইল পদ্ধতিটা লেখা আছে এটার মধ্যে কষ্ট করে 1829 গঠিত হয়েছিল। তারপরে আরেকটা উচ্চ মাধ্যমিকের বই আছে শিক্ষা বিজ্ঞান সাইকোলজি, এটার মধ্যে সেম কথাই লেখা আছে যে লুইস বেইলের 1829 গঠিত লুইস বেইলের বেইল পদ্ধতিতেই দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে ইউজ করা হয় বা এটা ব্যবহার করা হয়। তাহলে তাই না বলুক যে এই ভুল, এই বইগুলাতে ভুল আছে, যদি ভুল থাকে তাহলে প্রয়োগ করে দেয়, যেটা স্কুলে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা স্কুলের মধ্যে উচ্চ মাধ্যমিকের মধ্যে যেই বইগুলাকে রেফারেন্স বই এবং পাঠ্য বই হিসেবে পড়ানো হয় প্রত্যেকটা ক্লাসের মধ্যে, যদি তাই না বলে যে এই বইগুলো ভুল আছে, তাহলে আমি সরকারের কাছে আবেদন করবো যে স্কুলের মধ্যে এই বইগুলোকে ব্যান করে দেওয়া হোক, স্কুলগুলোতে এই বইগুলোকে বন্ধ করে দেওয়া হোক, কেননা এগুলোতে ভুল আনসার আছে। যেহেতু তাহলে আমি তোকে বলো লক্ষ্য তো টিআরবিটি এখানে আমাদের আনসার দিয়েছে জ্ঞানের বিকাশ, কিন্তু এখানে যদি এখানে আরেকটা অপশন আছে শিক্ষার্থীদের চাহিদা উপলব্ধি করা, কিন্তু একজন শিক্ষক হিসাবে যদি শিক্ষার্থীর চাহিদা উপলব্ধি না করতে পারে, সে যদি ক্লাস এইটের ক্লাসে গিয়ে যদি সে ক্লাস টুয়েলভের ইতিহাস পড়ানো শুরু করে, তাহলে কি ক্লাস এইটের বাচ্চার কি জ্ঞানের বিকাশ হবে? আপনারা যারা দেখছেন আমাদেরকে আপনারাই বিচার করবেন। আমাদের কাছে অথেন্টিক প্রুফ আছে, আমাদের কাছে অথেন্টিক প্রুফ আছে। দেখেন এতগুলো বই তো আমরা স্যারকে একবার অনুরোধ করছি, প্লিজ আপনি একবার দেখুন, কিন্তু স্যার দেখতেই রাজি হচ্ছেন না। তো আমরা কি করবো? আমরা এখনো কিছু, আমরা বেকার ছেলে মেয়ে, আমরা কি করবো? আমরা কার কাছে যাবো? স্যার বলছেন কোর্টে যাওয়ার সময় কোর্টে যেতে হলে অনেক টাকার প্রয়োজন। আমরা ৫০০ টাকা দিয়ে যে চ্যালেঞ্জ করেছি, অনেক অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন বাসার চাল বিক্রি করে, বাসার গরু বিক্রি করে এমনভাবে 8টা ১০টা ১২টা কোয়েশন চ্যালেঞ্জ করেছে। এখন যদি এইগুলো না দেখা হয় তাহলে কিভাবে হবে বলুন? এখানে একটা স্টার্ট দিয়েছে, আমি দেখেছি এখানে ক্লিয়ারলি অপশনে আনসার দেওয়া আছে যে এরিস্টটল ওই ডেমোক্রেসির একটা কোয়েশন আছে। তো এখানে এইরকম কোয়েশনগুলো মানে দেখা হয়েছে, কিন্তু আমরা যেগুলো চ্যালেঞ্জ করেছি ওইগুলো ম্যাক্সিমামই দেখা হয়নি। তাহলে আমরা একজন পরীক্ষার্থী হিসাবে আমরা কি দাবি করতে পারি বোর্ডের কাছে? আপনারাই বলুন। টেন্টেটিভ আনসারের পরে স্যার আমাদেরকে বললো, আমরা এসেছিলাম, বলছে যে আপনারা অফলাইনে কিছু এখানে সাবমিট করা যাবে, আপনারা অনলাইনে যা করার করুন, অনলাইনে আপনারা কথা বলুন। আমরা অনলাইনে আমরা প্রতিটা কোশ্চেনের প্রতি ৫০০ টাকা করে দিয়ে আমরা চ্যালেঞ্জ করলাম, উইথ প্রুফ দিলাম অথেন্টিক, বইটা কে লিখেছে, কোন বাই লিখেছে বইটা, কত নাম্বার পেয়েছি, আমরা সঠিক উত্তরটা পেয়েছি। সঠিক উত্তরটা দেওয়ার পরেও ৫০০ টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে গেলো, কাটা হলো, তারপরে উনি ওই জিনিসটা নিয়ে ওনারা বিচার বিবেচনা করলেন না। আমরা কী করলাম, ফাইনাল কিতে দেওয়া হলো যে জিনিসটাতে স্টার করলো না। তো আমরা আসলাম স্যারের সাথে, স্যার যাতে দেখুক, যেহেতু আমাদের অনলাইনের রেফারেন্সটা ওনারা মান্যতা দেয়নি, অথেন্টিক প্রুফ আছে, হয়তো স্যারে বলুক যে আমাদের এই বইটা ভুল, স্যারে বলুক যে এই বইটা ভুল, তাহলে আমরা বইটা পাবলিশারের সামনে আমরা কেস করবো যে ওরা কেন ভুলটা লিখলো, পাবলিশ করলো। হ্যাঁ, তো স্যার আসে, স্যার দেখুক না হয় অনলাইনের রেফারেন্সগুলো মানতে নারাজ, অফলাইনে আমাদেরটা দেখুক না উনি দেখে বিচার করুক। তারা বলছে যে আমাদেরকে বলছে ফাইনাল কির পরে কিছু হবে না। হুট করে দেখলাম কি কালকে একটা কোশ্চেনে স্টার দেওয়া হলো, হুট করে দেখলাম কালকে একটা কোশ্চেনে স্টার দিয়ে দিল, কি হলো হঠাৎ করে, এখানে ভুল আছে দেখি তুই ওনারা স্টার দিয়েছেন, প্রথম 8টা কোশ্চেনে স্টার দিয়েছে, 8টা কোশ্চেন অপশন চেঞ্জ হয়েছে, এখন কালকে দেখলাম হুট করে একটা অপশন চেঞ্জ করে দিয়ে গেলো। তো উনি তো করতে পারছেন, আরও দিতে পারবে আমাদের কাছে, আরও এমনও আছে 8 থেকে ১০টা কোশ্চেন উনি স্টার দিতে পারেন। এখন আমরা আসলাম স্যারের সাথে দেখা করতে, স্যার বলছে নাকি আমাদের রেফারেন্স উনি দেখবেনই না, রেফারেন্সটা দেখলো মুখের কথা কি বিষয়, আমরা চ্যালেঞ্জ করলাম, ৫০০ টাকা আমার গেলো, আমি এখানে আসলাম, তো উনি আমাদের রেফারেন্স দেখতেই নারাজ। এখন যদি স্যারে যদি এটা না মানে, স্যার বারবার বলছে কোর্টে যাও কোর্টে যাও, আমরা তো কোর্টে যেতে না চাই না, আমরা চাই না যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়ে যাক, প্রসেসিংটা বদ্ধ হয়ে যাক, টিচার নিয়োগ বদ্ধ হয়ে যাক, স্কুলগুলা ফাঁকা পড়ে আছে, স্টুডেন্ট শিক্ষার্থীরা স্কুলে বসে বসে আড্ডা মারছে, লুডু খেলছে, হ্যাঁ মানে স্টুডেন্টই নেই। আমরা চাই না যারা পাশ করেছে তারা চাকরি পাক, কিন্তু তারা আমাদের সমস্যাটা তো সমাধান করুক, আমরা আরও এক বছর পড়তে হবে, আমাদের তো সময়ের মূল্য আছে, কারোর এজ হয়ে গেছে, হ্যাঁ
আর অনেক কিছুর ব্যাপার আছে স্যার, আমাদের রেফারেন্সটা হয়তো উনি জমা রাখুক, অফলাইনে উনি দেখুক, বিচার করে দেখুক, ওনার ভূত নিয়ে বসাক, আমাদের পিডিএফ রেজাল্টের আগে ওনারা বিচার বিবেচনা করুক, আমাদের কোশ্চেনগুলো দেখে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাপ্য মার্কসগুলো আমরা চাই সবাইকে দিয়ে দিই। আজকে যারা এসছে আমি শুনলাম, ওরা তো এখনো আমার কাছে এসে পৌঁছয়নি, আমি শুনলাম যে আমাদের ফাইনাল আনসার কি নিয়ে ওদের আপত্তি আছে, সে নিয়ে ওরা সমস্ত বইপত্র নিয়ে হাজির হয়েছে। আমাদের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী আমরা 2015 সাল থেকে পরীক্ষা নিচ্ছি, আমাদের নিয়ম অনুযায়ী আমরা পরীক্ষার পরে টেন্টেটিভ আনসার কি দিই, এবং টেন্টেটিভ আনসার কি দেওয়ার পর পরীক্ষার্থীদেরকে বলা হয় যে আমরা যে টেন্টেটিভ আনসার কি দিলাম তাদের উপরে যদি তোমাদের কোনো আপত্তি বা বক্তব্য থাকে তাহলে তোমরা সেটা জানাও, জানালে পরে আমরা সেটা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব, এবং সাবজেক্ট এক্সপার্ট তোমাদের এই ফিডব্যাকের উপর যা মতামত দেবেন সেই মতামত অনুযায়ী আমরা ফাইনাল আনসার কি প্রকাশ করব। এটাই নিয়ম, এবং ফাইনাল আনসার কি প্রকাশ হয়ে গেলে আমাদের আর কোনো ক্যান্ডিডেটের সঙ্গে কোনো যোগাযোগের আইনত ব্যবস্থা নেই বা তাদের কথা শোনারও কোনো আইনত ব্যবস্থা নেই। আমরা 2015 সাল থেকে পরীক্ষা নিচ্ছি, 2019 সালে ত্রিপুরা রাজ্যে আমরা 1.5 লাখের ওপরে পরীক্ষার্থীর পরীক্ষা নিয়েছি, কিন্তু কখনো আমাদের এই বোর্ডে এবারের মতো ঝুট ঝামেলা আমাদের হয়নি। আমরা বারবার তাদেরকে বুঝিয়ে বলছি যে আইনের মধ্য থেকে পরীক্ষা ব্যবস্থার যে নিয়মকানুন সেগুলোর মধ্য থেকে আমাদের যা যা করার আমরা তা তা করেছি, এবং ফাইনাল আনসার কি যেখানে প্রকাশ করা হয়েছে সাবজেক্ট এক্সপার্টরা ক্যান্ডিডেট তৈরি করেছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এবারের পরীক্ষার আগে 2015 থেকে 2020 সাল অবধি, 20 সালে অবশ্য আমাদের কোনো পরীক্ষা হয়নি, 19 সাল, 2019 সাল অবধি কখনো আমাদের কোনো পরীক্ষা নিয়ে ক্যান্ডিডেটরা এই ধরনের ঝামেলা কখনো করেনি বা এই ধরনের অন্যায় আবদার কখনো করেনি যে আমরা যে বই পড়েছি সেটাতে ভুল থাক বা শুদ্ধ থাক আমাদের সেই নম্বর দিতে হবে। এটা ভারতবর্ষের কোনো বোর্ড সেই দাবি মেনে নেবে বলে আমার বিশ্বাস হয় না, এবং এটা একটা উটকো ঝামেলা তৈরি করা হচ্ছে যাতে আমাদের কাজ করতে ভীষণ অসুবিধে হচ্ছে। আমরা সবসময় ক্যান্ডিডেটদের ফেভারে থাকি, আমরা চেষ্টা করি কোনো ক্যান্ডিডেট যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেটা এনশিওর করার, এবং আমরা প্রত্যেকবারই তা করি। এখন ফাইনাল আনসার কি প্রকাশ হওয়ার পর যারা ফেল করেছে তাদের দাবি হচ্ছে যে না, আমাদের এই এই প্রশ্নে আমরা যা বলছি সেই অনুযায়ী নম্বর দিয়ে আমাদেরকে পাশ করিয়ে দিতে হবে। সেটা কি সম্ভব? এটা কি কোনো বোর্ড করতে পারে? হ্যাঁ, সুতরাং আমাদের পক্ষে এই বিষয়ে কিছু করা সম্ভব নয়। আর আপনারা ভালো করে জানেন যে আমাদের এই বোর্ড প্রশ্নও করে না, এই বোর্ড অ্যান্সার কিও তৈরি করে না, প্রশ্ন সাবজেক্ট এক্সপার্টরাই করেন, অ্যান্সার কিও সাবজেক্ট এক্সপার্টরাই করেন। সুতরাং সাবজেক্ট এক্সপার্টরা যা বলবেন তার বাইরে যাওয়ার অধিকার আমাদের নেই। একটা কোশ্চেনে তারা বলেছেন যে ক্যান্ডিডেটের ফেভারে এই 8টা কোশ্চেন দিয়ে দিতে, এবং পেপার টুতে তারা, দুটো ভাগ আছে পেপার টুর, সোশ্যাল স্টাডিজে আমাদের সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে 9টা বিষয়ে ক্যান্ডিডেটদেরকে অ্যাডভান্টেজ দিতে হবে, এবং ম্যাথস অ্যান্ড সায়েন্স বিষয়ে 13টা প্রশ্নে ক্যান্ডিডেটরা অ্যাডভান্টেজ পাবে। আমরা সেই অনুযায়ী অ্যান্সার কি প্রকাশ করেছি। এখন এই যে ক্যান্ডিডেট, এরা পরীক্ষায় পাশ করতে পারেনি, মানে আমাদের যে পাশ নম্বর সেটা ওরা পায়নি। ওদের দাবিটা হচ্ছে যে আমরা যে বই পড়েছি, যে বই থেকে লিখেছি, সেই বইয়ের অনুযায়ী আপনাদেরকে আনসার কি প্রিপারেশন করতে হবে। এটা ভারতবর্ষের কোথাও এই ধরনের ঘটনা ঘটে না যে ক্যান্ডিডেট এসে দাবি করবে যে আমি যে বই থেকে উত্তর লিখেছি সেই বই আপনাকে পড়ে আপনার ফাইনাল আনসার কি তৈরি করতে হবে। আপনারা জানেন যে বাজারের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি থাকতে পারে,
আর আমরা সাবজেক্ট এক্সপার্ট যাদের করি আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকেই সাবজেক্ট এক্সপার্ট করি যারা অন্তত 20-25 বছর ধরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, যারা খ্যাতির সঙ্গে শিক্ষকতা করছেন এবং তাদের মধ্যে অধিকাংশই পিএইচডি ডিগ্রি হোল্ডার, তারা হচ্ছেন আমাদের সাবজেক্ট এক্সপার্ট। এবং ক্যান্ডিডেটরা যে ফিডব্যাক দিয়েছে সেই ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে সাবজেক্ট এক্সপার্টরা তাদের মতামত এবং তাদের প্রমাণ সহ তুলে ধরে তারা ফাইনাল আনসার কি তৈরি করার জন্য তারা মতামত দিয়েছে।